প্রিয় দর্শক, আজকের রেসিপিতে থাকছে গ্রাম্য পদ্ধতিতে শীতের সিজনে বাঙালিদের প্রায় প্রতিদিনকার মেনুতে থাকা সিমের একটা রেসিপি। আশা করছি আজকের রেসিপিটা ভালো লাগবে, বিশেষ করে যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য তো অনেক দরকারি একটা রেসিপি। সিমের এই স্পেশাল রেসিপির জন্য আজকে এখানে আমি নিয়েছি 250 গ্রাম সিম, আর সিমগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আগা আর মাথাটাকে ফেলে এর যে দুই সাইডে আঁশ থাকে সেটাকেও খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। রান্নার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে 1/4 কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এখানে 1/2 কাপ পরিমাণ কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি। কাঁচামরিচ ফালি দিয়েছি 5 থেকে 6টার মতো। এবার পেঁয়াজ আর কাঁচামরিচটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে। এখানে পেঁয়াজ আর কাঁচামরিচটাকে 4 থেকে 5 মিনিটের মতো আমি ভেজে নিয়েছিলাম। এরপর এখানে আমি কিছু উপকরণ অ্যাড করে দিচ্ছি। প্রথমে এখানে 1/4 কাপ পরিমাণ চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। এখানে আমি ছোট চিংড়িটা ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু বড় চিংড়িটাও ব্যবহার করতে পারেন। এবার চিংড়ি মাছটাকেও পেঁয়াজের সাথে 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নিতে হবে। 5 থেকে 6 মিনিট পরে পেঁয়াজ আর কাঁচামরিচের সাথে চিংড়ি মাছটাও খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে আমি কিছু মশলা অ্যাড করব। প্রথমে এখানে 1/4 চা চামচের মতো আছে আদা বাটা আর রসুন বাটা, সেটা দিয়ে দিচ্ছি। লবণ আছে পরিমাণ মতো, হলুদ গুঁড়া আছে 1/2 চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়া আছে 1/2 চামচ পরিমাণ। মরিচটা আপনি আপনার পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারবেন। অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাগুলো না পুড়ে যায়, তবে এই রান্নাটা কিন্তু একটু ঝালঝালি খেতে বেশি ভালো লাগে। এবার মশলার সাথে চিংড়ি মাছটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে আমি 4-5 মিনিটের মতো চিংড়ি মাছটাকে মশলার সাথে কষিয়ে নিয়েছি, তেলটা কিন্তু উপরে চলে এসেছে মশলা থেকে। এখন এখানে আগে থেকে পরিষ্কার করে রাখা শিমগুলোকে দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি 1টা বড় সাইজের আলু। আলুটাকে ঠিক এরকম সাইজ করে কেটে নিয়েছি। এবার শিমের সাথে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। ঢাকনাটা খুলেই মশলার সাথে আমি শিমটাকে কষিয়ে নিব 5 থেকে 6 মিনিটের মতো। এই পর্যায়ে 1টা ঢাকনা দিয়ে ঢেকে শিমগুলোকে আরও 5 থেকে 6 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে নিয়েছি, শিমটা কিন্তু এর ভিতরে প্রায় 40%-এর মতো সিদ্ধ হয়ে গিয়েছে আর মশলার সাথে খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আমি যেভাবে রেসিপিটা আজকে করছি এভাবে করে বাসায় ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1টা টমেটো। টমেটোগুলোকে এরকম ফালি করে কেটে রেখেছিলাম। টমেটোর সাথে শিমটাকে ভালোভাবে মিশিয়ে দিয়ে তারপরে শিমটাকে প্রপারলি সিদ্ধ হওয়ার জন্য এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দিয়ে 1টা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত শিমটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে। প্রায় 10 মিনিট পরে ঢাকনাটা খুলে নিচ্ছি, এর ভিতরে কিন্তু শিমটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি আজকে যেভাবে শিমটা রান্না করে আপনাদের সাথে শেয়ার করেছি ঠিক এভাবে করে বাসায় ট্রাই করে দেখবেন, আমার কাছে তো খুবই ভালো লাগে, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তো শিমটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর আলুটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। এখন এ পর্যায়ে উপর থেকে কিছুটা ধনে পাতা দিয়ে দিচ্ছি, একটু নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নিব চুলা থেকে। এবার এই সিমের তরকারিটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করার পালা। গরম ভাতের সাথে কি বলবো, এটা কিন্তু পানি ভাতের সাথেও খেতে খুবই ভালো লাগে। গ্রাম বাংলায় কিন্তু এভাবে সিম রান্না করে পরের দিন সকালে পানি ভাত দিয়ে খাওয়া হয়, সেটা কিন্তু খেতে খুবই মজার। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।